মাধ্যমিক তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে এক্সাম সত্যি সাথে থাকতে পারছি এবার এখানে আমি এখন তোমাদের জানাবো সমস্ত বাংলার যে বঙ্গন যে সেটগুলো আছে তার সমস্ত কিছুর উত্তর এবং তার সাথে সাথে জানো তার পিডিএফ তুমি পেয়ে যাবে উত্তর সহ এবং সেই পর্ব দেখতে চলো আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি কিন্তু ভিডিওটি পিডিএফ নেওয়ার একটা শর্ত আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার মধ্যে আমি কোড ব্যবহার করব সেই কোডটি ইউজ করবে চলো বাকি অংশ দেখে নিই আর প্লিজ সাথে থাকো আসছে পর্বগুলোতে বিভিন্ন সায়সান্স পর্ব অলরেডি তোমাদের চ্যানেলে দিয়েছি এবং এখন লাস্ট মিনিট সায়স পর্ব তোমাদের সাথে আনতে চলেছি চলো আর কার কি প্রয়োজন সেগুলো কমেন্টসে জানাও আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় হ্যাঁ চলে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করো কিন্তু চলো আমরা বাকি অংশটা একটু দেখে নিই আচ্ছা দেখো যেমন এখানে দেখতে পাচ্ছ চার পাতায় দেওয়া আছে ওয়ান উইন্টার ইভিনিং তো তার বঙ্গানুবাদ নিচে করে দেওয়া আছে তো এইভাবে তোমরা দেখতে থাকো আর ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ নেওয়ার সেই লিঙ্ক তুমি যখন ক্লিক করবে তখন সেখানে ওই মেসেজ হিসাবে পাঠাবে এই কোডটি আমি এখন যা বলবো তিনটি বলবো তার প্রথমটি হচ্ছে জিরো তো দেখো বাকি বঙ্গানুবাদগুলো একটু একটু তোমরা দেখে থাকোর উত্তরগুলো আর খুব শীঘ্র আসছে সাজেশানস হিসাবে বাংলা রচনা তারপর বাংলার বিভিন্ন পার্ট তোমাদের জানাবো আর একটার পর একটা আমার প্রথম চ্যানেল অর্থাৎ এই একাডেমিয়াতে তোমরা পাচ্ছ ইংলিশ পেজের বিভিন্ন সমাধান এবং রাইটিং স্কিল খুব শীঘ্র সেগুলোও পাবে দেখো দেখতে থাকছো নিশ্চয়ই সমাধানগুলো যাদের দরকার একটু পজ করে থামিয়ে থামিয়ে দেখে নাও আর আরও একটা কোড হিসাবে ব্যবহার করছি ফাইভ এবং লাস্ট বলবো আরেকটি দেখো বিয়াল্লিশ পাতার বঙ্গানুবাদ এই মিষ্টি বাড়ি যেটা এবিটিএ টেস্ট পেপারও বিভিন্ন জায়গায় আছে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে পঁয়তাল্লিশ পাতা যেটা এই যেমন উনপঞ্চাশ পাতা স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান অব ফর ফিউচার এটা খুব ইম্পর্টেন্ট ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়ে তো এইগুলোই তোমাদের ছিল এবং শেষ কোড হিসাবে ব্যবহার করো জিরো তো এগুলো তোমরা ব্যবহার করো এইগুলোই পিডিএফ হিসাবে তোমরা ইউজ করতে পারো তো চলো সবার এক্সাম ভালো হোক আর সাথে থাকো আর আমার সেকেন্ড চ্যানেল লোগো দেখতে পাচ্ছ একাডেমি ডট কম ডিসক্রিপশান বক্স থেকে যেতে পারো বা এই চ্যানেলের শেষে এন্ডস দিয়ে দিলাম